শিশুদের জন্ম সার্টিফিকেট কিভাবে জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকে আপনি ডাউনলোড করবেন, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, যদি আপনার কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার না থাকে বা সার্টিফিকেট নাম্বার না থাকে তাহলে কিভাবে সার্টিফিকেট নাম্বার ফাইন্ড করবেন বা অ্যাকনলেজমেন্ট নাম্বার ফাইন্ড করবেন, সমস্ত বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। জন্ম মৃত্যু তথ্য পোর্টালে কিভাবে জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হয় আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনার না জানা থাকে তাহলে সেই ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস দেখে নিতে পারবেন। তো অনলাইন অ্যাপ্লিকেশান যারা করছেন বা অনেকেই দেখবেন যে সমস্ত হসপিটাল বা নার্সিংহোমে শিশু জন্মাচ্ছে সেখান থেকেই অনলাইন অ্যাপ্লাই করে দেওয়া হয় এবং আপনার মোবাইলে একটা SMS চলে আসে। তো আপনার মোবাইলে দেখবেন ঠিক এরকম একটা মেসেজ আশা করি চলে আসবে, যখন জন্ম সার্টিফিকেটের জন্য হসপিটাল বা নার্সিংহোম থেকে অ্যাপ্লাই করে দেবে তখন আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইলে একটা SMS আসবে এবং এখানে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনার মোবাইলে আসবে। এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে কীভাবে আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন বা সার্টিফিকেটটা রেডি হয়েছে কিনা কীভাবে চেক করবেন প্রথমত দেখে নেব। আর যদি আপনার কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার না থাকে কীভাবে ফাইন্ড করবেন সেটাও এই ভিডিওতেই দেখব। তো এখানে এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে প্রথমে স্ট্যাটাসটাকে চেক করবেন। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য janma-mrityutathya.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। এখানে দেখবেন সিটিজেন সার্ভিসের আন্ডারে কিছু অপশন রয়েছে, এখানে বার্থ সার্টিফিকেটের অপশন রয়েছে, এখানে ক্লিক করলে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশানের অপশন পাবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এবার যে মোবাইলে আপনি SMSটা পেয়েছেন বা অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পেয়েছেন সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে এন্ট্রি করবেন। অ্যাকনলেজমেন্ট নাম্বার এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করবেন। অ্যাকনলেজমেন্ট নাম্বার এন্ট্রি করার পর এখানে দেখবেন যদি সার্টিফিকেট আপনার রেডি হয়ে থাকে তাহলে এখানে যে কথাটা লেখা থাকবে স্ট্যাটাসে দেখবেন ডিজিটাল সিগনেচার অ্যাটেস্টেড, অর্থাৎ এই সার্টিফিকেটটা রেডি হয়ে গেছে, ডিজিটাল সিগনেচার অ্যাটেস্টেড সমস্ত কিছু হয়ে গেছে এবং শিশুর মায়ের নাম এখানে শো হবে দেখতে পাবেন, কোন হসপিটাল বা নার্সিংহোমে জন্মেছে শিশু সেই হসপিটাল বা নার্সিংহোমের নাম এখানে শো হবে, পাশাপাশি ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে শো হবে, দেখে মিলিয়ে নেবেন। এবার ডিজিটাল সিগনেচার অ্যাটেস্টেড যখন হয়ে গেছে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো যদি এখানে দেখেন অ্যাপ্রুভ কথাটা লেখা রয়েছে তাহলে আপনি জানবেন অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে, তবে আপনার সার্টিফিকেট এখনও ডিজিটাল সিগনেচার করা হয়নি, অর্থাৎ আপনি সার্টিফিকেট এখনও পর্যন্ত ডাউনলোড করতে পারবেন না। এছাড়াও চাইল্ড নেম রেজিস্ট্রেশন এরকম একটা প্রসেস রয়েছে, সেটাও পরবর্তীতে আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আশা করি বুঝতে পেরেছেন ডিজিটাল সিগনেচার হয়ে যাওয়ার পর আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, এবার কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়টা একবার দেখে নেব। তো বার্থ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য সিটিজেন সার্ভিসে আবার আসবেন, এখানে বার্থ যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলে এখানে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার দেওয়ার অপশন চলে আসবে, যে অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনার কাছে রয়েছে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে এন্ট্রি করে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করলে আপনার মোবাইলে দেখবেন OTP সেন্ড হবে, OTP আপনি OTP-র ঘরে এন্ট্রি করবেন, তারপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। OTP এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করলে আপনি দেখবেন নিচে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, ডাউনলোডে যখনই আপনি ক্লিক করবেন আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তো এখানে PDFটা আপনার সামনে ওপেন হবে, এটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে যত্ন করে রেখে দিতে পারবেন, এটাই হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট। এছাড়াও যদি আপনার কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার না থাকে বা আপনার সার্টিফিকেট নাম্বার না জানা থাকে বা সার্টিফিকেট আপনার হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বার কিভাবে ফাইন্ড করবেন বা সার্টিফিকেট নাম্বার কিভাবে ফাইন্ড করবেন সেই বিষয়টা একবার দেখে নেব। এখানে বার্থ যে অপশন রয়েছে সিটিজেন সার্ভিসের আন্ডারে এখানে ক্লিক করে আপনি নো ইয়োর অ্যাকনলেজমেন্ট নাম্বার অ্যান্ড সার্টিফিকেট নাম্বার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে, এখানে দেখুন কয়েকটা জায়গা রয়েছে সেগুলো আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, অর্থাৎ প্রথমত বেবি নেম অর্থাৎ চাইল্ডের ফার্স্ট নেম আপনি এখানে এন্ট্রি করবেন, মায়ের ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন এবং বাবার ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন, এবং যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করা ছিল অনলাইনে সেই মোবাইল নাম্বারটাও এখানে এন্ট্রি করে এখানে সার্চে ক্লিক করবেন। তাহলে দেখবেন এখানে সমস্ত ডিটেলসটা আপনার সামনে শো হবে,
অর্থাৎ চাইল্ডের যে বার্থ সার্টিফিকেটের অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে আপনি পেয়ে যাবেন এবং বার্থ সার্টিফিকেট নাম্বার এখানে পেয়ে যাবেন। এছাড়াও চাইল্ডের নেম এখানে শো হবে, মাদার্স নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে শো হবে দেখতে পাবেন। এখান থেকে আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বার বা বার্থ সার্টিফিকেট নাম্বার সংগ্রহ করতে পারবেন। এই বার্থ সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি খুব সহজেই জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এছাড়াও আর একটা অপশন এখানে রয়েছে, চাইল্ড নেম রেজিস্ট্রেশন। চাইল্ড নেম রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় বা কাদের ক্ষেত্রে চাইল্ড নেম রেজিস্ট্রেশন করতে হবে সেই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো।